আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমরা মোটামুটি সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, সিলেবাসটা আমি পরে দিয়ে দেব। আপাতত আজকে আমরা অ্যানুয়াল পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে কয়েকটা আলোচনা করছি। শর্ট প্রশ্ন তোমাদের কিছু থাকবে, 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটার মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো, দুটো সংখ্যা সাধারণ গুণনীয়ক বা গসাগু যদি এক হয়, তখন সংখ্যা দুটোকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি। যেমন উদাহরণ বিভিন্ন রকমের হতে পারে, 2, 3, 3, 4, যেগুলো সবই অনেক, আরো এছাড়া অনেক আছে পরস্পর মৌলিক সংখ্যা। এরপরের প্রশ্ন হচ্ছে যমজ মৌলিক সংখ্যা বলতে কি বোঝো? যমজ মৌলিক সংখ্যা সংখ্যা অন্তর যদি 2 হয়, তখন আমরা সংখ্যা দুটোকে যমজ মৌলিক সংখ্যা বলবো। যেমন উদাহরণ হচ্ছে কি, 3, 5, 5, 7, দেখো 3 আর 5 এর বিয়োগ 5 আর 3 এর বিয়োগফল 2, 7 আর 5 এর বিয়োগফল 2, তাহলে এগুলো হচ্ছে পরস্পর যমজ মৌলিক সংখ্যা। এরপরের প্রশ্ন হচ্ছে ঘড়িতে যখন 9টা বাজে, ঘড়িতে যখন 9টা বাজে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে? দেখবে 9টা আর 12টার মধ্যে একটা লম্ব বা 90 ডিগ্রি, এর উত্তরটা হবে 90 ডিগ্রি কোণ করে থাকে। পরের প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ তিন হয়, সেই সংখ্যা কি? তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, যে সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হচ্ছে, 3 ভাগশেষ থাকছে, কিন্তু সেই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তখন ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে। কেন না, 3 ভাগশেষটা থাকবে না, তখন 3টা হচ্ছে 9-এর গুণনীয়ক আর 9 হচ্ছে 3-এর গুণিতক, তাই ভাগশেষটা এখানে 0 হয়ে যাবে। এরপরে হচ্ছে 2-এর বর্গের বর্গমূল কত?
দুইয়ের বর্গের বর্গমূল কত? দেখো দুইয়ের বর্গ হচ্ছে দুই, দুইয়ের চার, আর চারের বর্গমূল দুই, তাহলে দুইয়ের বর্গের বর্গমূল দুই হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কি যে পৌনে পাঁচকে সংখ্যায় লিখতে হবে। পৌনে পাঁচ পৌনে পাঁচকে সংখ্যায় লিখলে কি হবে? পাঁচ পুরো হচ্ছে না, চার হচ্ছে, আর তিন ভাগে চার ভাগ, তাহলে সেটাকে বলবো আমরা চার পূর্ণ তিনে চার, এটা হচ্ছে পৌনে চার সংখ্যায় লেখা হল। পরের প্রশ্ন, কোন ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়? কোন ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়? আমরা জানি যে লব বড় হর ছোট যদি হয় সেই ভগ্নাংশটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এরপর এক থেকে একশো পর্যন্ত দুই সংখ্যাটি কতবার আছে? হিসাব করে দেখবে এক থেকে একশো পর্যন্ত দুই সংখ্যাটা কুড়ি বার আছে, কুড়ি বার। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস অধিবর্ষে ফেব্রুয়ারি মাস একদিন বাড়া হয়, অর্থাৎ আঠাশ দিনে সাধারণত ফেব্রুয়ারি মাস হয়, কিন্তু অধিবর্ষ বা লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসটা একদিন বেশি হয়, অর্থাৎ ২৯ দিন হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসটা ২৯ দিনে হয়। এরপরে প্রশ্ন, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যাগুলো সাধারণত অযুগ্ম বা বিজোড় হয়, শুধুমাত্র একটাই যুগ্ম মৌলিক সংখ্যা আছে, সেটা হলো দুই। এরপরে আমরা ক্লাস আর অন্য অন্য বিষয়ে যাব, এই প্রশ্নের টাইপেই যাব, তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং পরীক্ষার প্রশ্নের নমুনাগুলো পেয়ে যাবে। আশা করি ভালো থাকবে তোমরা, সেটার কাছে কামনা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি।